আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা সফরের অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেটাররা। তবে যারা দক্ষিণ আফ্রিকা যাওয়ার সুযোগ পাননি তাদের ব্যস্ততা ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে, আর সেজন্যই মুখরিত মিরপুরের বিসিবি একাডেমি গ্রাউন্ড। শুরুতে লিগ খেলতে না পারলেও নিজের দলকে সাপোর্ট দিতে মাঠে এসেছিলেন টাইগারদের রঙিন আর সাদা পোশাকের অধিনায়ক তামিম ইকবাল ও মমিনুল হক। দুজনের ভাবনায় দক্ষিণ আফ্রিকা থাকলেও বিসিবির ভাবনা শুধুই সাকিব আল হাসানকে নিয়ে। তবে সাকিবের দলে থাকা বা না থাকা নিয়ে আপাতত ভাবতে বা কিছু বলতে চান না দুজনই। সর্বশেষ নিউজিল্যান্ড সফরের মতো এবারও ভালো কিছু নিয়ে ফিরতে চান তারা। এখন এমন একটা স্টেজে আছি আমরা ওয়ান ডে ক্রিকেটে, আমার কাছে মনে হয় এখানে জিতা ছাড়া অন্য কিছু বলাটা আমার উচিত হবে না। আমার কাছে মনে হয় যে অবশ্যই জিতার লক্ষ্য নিয়ে আমরা যাব, সাথে এটাও সত্যি যে ইট ইজ ডিফিকাল্ট ওখানে, আমরা আমাদের রেকর্ডও হয়তো বা খুব একটা বেশি ভালো না, বাট রেকর্ড জিনিসটাই এরকম যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে। আমরা সবাই জানি ইট উইল বি চ্যালেঞ্জিং, ওদের কন্ডিশনে দে আর ভেরি 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 গুড টিম, বাট উইল ট্রাই আওয়ার বেস্ট, আমি এতটুকুই বলতে পারি। আর এটা না যে আমি কোনো সময় এটা বলে যাবো যে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই, যেটা হয়তো বা আজ থেকে 10 বছর আগে বলতাম, না আমি অবশ্যই জিততে চাই ওখানে, এন্ড ওটা করার জন্য যা যা করার দরকার তা করবো। ঘরের মাঠে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টেস্ট জিতে ফিরেছিল বাংলাদেশ দল। এবার দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগে নিউজিল্যান্ড সফরই বড় অনুপ্রেরণা বলে জানান তামিম। নিউজিল্যান্ডে প্রায় 30-32টা খেলায় আমরা কোনোদিন জিততে পারিনি, বাট ওই টিমটা জিনিসটা চেঞ্জ করেছে, তো আশা করি এই টিমটাও এই জিনিসটা চেঞ্জ করতে পারবে। আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে আপনি মেন্টালি যতটুক ফ্রেশ থাকেন বা যাই হোক না কেন, বাট আপনার মধ্যে যদি বিলিফটা থাকে তাহলেই অনেক কিছু করা সম্ভব। তো আমি আমি আমার টিমকে দিয়ে একটা জিনিস অবশ্যই বলতে পারি যে এভরিবডি বিলিভ দ্যাট উই ক্যান ডু ওয়েল। দুই ম্যাচের টেস্ট সিরিজের সঙ্গে আছে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, অথচ আফগানিস্তানের বিপক্ষে টানা 3 ম্যাচেই ব্যর্থ ছিলেন অধিনায়ক তামিম। তবে নিজের ওপর বিশ্বাস আছে বলে জানান তিনি। একটা জিনিস শিখেছি এই ইন দিস 14 ইয়ার্স, যেটা আমি ফার্স্টে ভুল করতাম, হয়তো বা অনেক সময় খারাপ খেললে আই ওয়ান্টেড টু প্রুভ টু পিপল যে ভালো খেলে এটা হবে এটা হবে, বাট আমার কাছে মনে হয় দিস ইজ আ রং মেন্টালিটি টু হ্যাভ। আমার কাছে মনে হয় যখনই আপনি এভাবে করে চিন্তা করবেন যে আমি 3 ম্যাচ ভালো খেলি না এখন আমি দেখাই দিব, দ্যান ইট ক্রিয়েটস আ লট অফ প্রেশার আপনার নিজের প্রতি। সো এসব না চিন্তা করে জাস্ট ট্রাই অ্যান্ড গেট বেটার অ্যাট হোয়াট ইউ আর ডুইং, কোনো মিস্টেক যদি হয়ে থাকে ওটা নিয়ে কাজ করা, অ্যান্ড দেন টু বিলিভ ইন ইউর সেলফ, দেন যে সময় আপনার সময় আসবে ইউল স্কোর, সো দ্যাট ইজ ফাইন। আমি আমি রান্না করলে আমি অত ওয়ারিড হই না, আমার টিমে যদি অন্য কেউ রান্না করে 2-3 ম্যাচ আমি ওটা নিয়েও ওয়ারিড হই না, বিকজ আই নো দে অল আর কোয়ালিটি প্লেয়ার্স অ্যান্ড ওয়েন দেয়ার টাইমস উইল কাম দে উইল স্কোর। 11 ও 12 মার্চ দুই ভাগে ভাগ হয়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ টেস্ট এবং ওয়ানডে দল, আর দুদলের মাঠের লড়াই শুরু হবে 18 মার্চ।